হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি নাজদিন আজকে আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো মেকআপ সোয়েট আপ স্প্রে সম্পর্কে মেকআপ সোয়েট আপ স্প্রে কি করে কি কাজ কিভাবে ইউজ করতে হয় তো চলো দেখা যাক বাট এখনো আমার ভিডিওটি যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা পাশে থাকা বেল বাটনে টাচ করো নয় এখনই টাচ করে নাও যেন আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো চলো লেটস গো একটা প্যাকেটের ভিতরে এরকম থাকে আমি বের করে নিয়েছি তো এরকম থাকে প্যাকেটে তোমাদের সব ডিটেলস সম্পর্কে বলে দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছ হাউ টু ইউজ কিভাবে তোমরা এই মেকআপ স্প্রেটা ইউজ করবা সেটাই সম্পর্কে এখানে ডিটেলস লিখে দেওয়া থাকে তো আমরা অনেকেই একটা ভুল করে থাকি আমরা মেকআপ করি মেকআপ করার পরে মেকআপ সেট আপ দিয়ে স্প্রে করি না এটা কিন্তু অনেক ভুল আমরা অনেকেই হয়তো ভাবি এটার কোনো প্রয়োজন নাই কিন্তু আসলে এটার অনেক প্রয়োজন কারণ মেকআপটা অনেকক্ষণ ধরে স্টে করার জন্যে মেকআপ স্প্রে একান্ত জরুরি মেকআপ করা স্প্রে যে শুধু শেষে গিয়ে মেকআপটা ফিনিশিংয়ের সময় যে আমরা স্প্রে করি তা না এটার আর একটা আমি তোমাদের টিপস দিচ্ছি যখন তোমরা ময়শ্চারাইজার তারপরে মশ্চুরাইজার লাগানোর পরে প্রাইমারটা লাগাবা প্রাইমারটা লাগানোর পরে একবার স্প্রে করে নিবে স্প্রে করে নিয়ে তারপরে ফাউন্ডেশন তারপর যা যা লাগানোর প্রয়োজন সেগুলো লেগে নেবে এতে কি হবে বলো তো এখানে এতে তোমাদের মেকআপটা আরও সুন্দর মুখে ভালোভাবে ফিনিশিং হবে তো অবশ্যই তাহলে আমরা এই মেকআপ স্প্রেটা ইউজ করব এই মেকআপ স্প্রেটা তোমাদের মুখে কোনো ক্ষতি করবে না তার কারণ এইখানে অনেক ভিটামিন রয়েছে যেমন এই যে এখানে লেখা আছে তোমার দিস প্রোডাক্ট কন্টেন্টস ভিটামিন ই তারপরে নন ফাইন প্যাক্ট্রিকস অ্যালসবুমিন ভিটামিন ভি অ্যান্ড আদার্স এরকম অনেক ভিটামিন এখানে আছে যা তোমাদের মুখের জন্য খুব ক্ষতি হবে না এতে তোমাদের যেমন মেকআপটা অনেক সময় ধরে স্টেও করবে তেমনি মুখের উপকারিতাও হবে তো আশা করি বন্ধু তোমরা আমার কথা বুঝতে পেরেছো তো এখন থেকে যারা এখনও পর্যন্ত মেকআপ করার পর শেষে গিয়ে বা আগে মেকআপ স্প্রে ইউজ করো না তাদেরকে বলবো এখন থেকে মেকআপ করার পর অবশ্যই অবশ্যই যে কোনো প্রোডাক্টে তোমাদের কাছে যেই প্রোডাক্টটা ভালো লাগে সেই প্রোডাক্টটাই কিনে সেটা ইউজ করো এতে দেখবা যে তোমরা নিজেরাই ইউজ করে এর বেনিফিট পাবা যখন মেকআপটা করবা তারপর এটা কতক্ষণ ধরে তোমাদের স্থায়ী হচ্ছে তোমরা দেখবে এটা অনেকক্ষণ পরে অনেকের মুখে ঘেমে সাদা সাদা হয়ে যায় মুখ তো এটা ইউজ করার পর তোমরা দেখবা এটা অনেকক্ষণ স্থায়ী করছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবা আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করব তো আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ টাটা